আসসালামু আলাইকুম, আমি বনি আমিন। বনি ইয়ামিন চ্যানেল থেকে আপনাকে স্বাগতম। সো আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইক্রোসফট অফিসের একটা গুরুত্বপূর্ণ টুল বা সফটওয়্যার, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। তো মাইক্রোসফট ওয়ার্ড যে প্লে লিস্টটি করতে চাচ্ছি আমি ইউটিউবে, দ্য কমপ্লিট মাইক্রোসফট ওয়ার্ড কোর্স মাস্টার, এটা আসলে বিগেনার থেকে ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স লেভেলের জন্য। আশা করি, আই হোপ এটাতে আপনারা অনেক উপকৃত হবেন। ফার্স্টলি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড কি। সো আপনারা সবাই জেনে থাকেন মাইক্রোসফটের একটা মাইক্রোসফট অফিসিয়াল ডকুমেন্টের জন্য যে একটা সফটওয়্যার ইউজ করা হয় সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস। এর ভিতরে যে একটা পার্ট রয়েছে, একটা টুল রয়েছে, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। তো মাইক্রোসফট ওয়ার্ড হলো একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এটার মাধ্যমে কম্পোজ, ড্রয়িং, প্রজেক্ট প্রোফাইল তৈরি করা যায়, ছোটখাটো ডিজাইন করা যায়, বই তৈরি করা যায়, দলিল প্রশ্ন চিঠি পত্র টাইপ করা যায় এবং পিন করা যায়, অফিসিয়াল কাজ সকল কাজ সম্পাদন করা যায়, যাবতীয় কাজ করা যায়। অত্যন্ত সহজ এই প্রোগ্রামটি সারা বিশ্বে প্রচলিত রয়েছে। এটা মাইক্রোসফট কর্পোরেশনের একটা সফটওয়্যার। তো মাইক্রোসফটের জন্য একে মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ড হিসেবে প্রচলিত করা রয়েছে। এটা দুই ধরনের রয়েছে, একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন, অফলাইন এবং অনলাইন। তো আমি যে প্রেজেন্টেশনটা দিচ্ছি এটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটাও একটা মাইক্রোসফটের প্রোডাক্ট। সো মাইক্রোসফট ওয়ার্ড এর সাহায্যে কি করা যায়? তো আমরা বিভিন্ন ধরনের ডকুমেন্ট বা টেক্সট লিখতে পারি, বিভিন্ন চিঠি পত্র, দলিল প্রশ্ন টাইপ ও পিন টাইপ করা যায়, ডিজাইন করা যায়, বিভিন্ন ধরনের প্রজেক্ট প্রোফাইল তৈরি করা যায়, বিভিন্ন ধরনের ড্রয়িং, ট্রাভেল ডায়াগ্রাম, বিভিন্ন ধরনের কম্পোজ স্টাইল, ব্যক্তিগত নোট, আরো অনেক ধরনের কাজ সম্পাদন করা যায়। সো আই থিঙ্ক ইটস ইউজার্স স্টাইল। তো এই প্লেলিস্টটাতে আশা করি আপনারা এনজয় করবেন এবং কি অনেক কিছু শিখতে পারবেন। এই প্লেলিস্টটা হচ্ছে একদম বিগিনার লেভেলের, যারা মাইক্রোসফট অফিস নিয়ে কাজ করতে চাচ্ছেন, যারা আইটি সম্পর্কে তেমন ধারণা নেই। ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য। তো আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।